আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন মনসারম্যান আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিকালে বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দেবো কী বানিয়ে দিব এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি এটা হচ্ছে বুকের মাংস মুরগির তো আমি এখানে সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম সয়া সস দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ আর টমেটো সস দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো আমি বিকালে নাস্তাটা কিভাবে করে দিই ওদের দেখুন এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো আর এই যে ব্ল্যাকটা আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো এখানে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম যেহেতু সয়া সস দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি এখন এটা আমি ভালো করে মেখে নিব। তো দেখুন আমি কিভাবে এভাবে করে বাচ্চাদের একটু বিকালে নাস্তাগুলো করে দিলে ওরা খুব এনজয় করে খাবে আর বাচ্চাদের লোভনীয় খাবার হচ্ছে এগুলো তো আমরা যারা যেভাবেই খাবারগুলো করে দিয়ে থাকি চিকেন দিয়ে বাচ্চারা খেয়ে নেয় কেননা জিনিসগুলো বাচ্চাদের সবারই পছন্দ সব বাচ্চাদের বড় ছোট সবাই পছন্দ করে খায় আর বাহিরের খাবারগুলো তো মানসম্মত না বাসায় করে দিলে নিজের হাত দিয়ে এটাই আমি মনে করি সবচেয়ে ভালো তো আমাদের শরীর যতটুকুই খারাপ থাকুক না কেন বাচ্চাদের তো অবশ্যই খেতে দিতে হবে কি করার আছে আর এখানে আমি যে আমার হাতে বানানো পরিমাণ মতো মশলা করা ছিল এখানে হচ্ছে জয়ত্রী জয়ফল এলাচ দারচিনি তেজপাতা এটা গুঁড়ো করা তো আমি সেটাও একটু দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসবে আর এখানে একটু ডিম নিয়েছি যে দেখুন এখানে একটি ডিম নিলাম ডিমটিও দিয়ে দিয়েছি আর এক হাতে আমার মোবাইল ছিল তাই আমি ডিমটি এক ভেঙে দিয়েছি তো বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার বাচ্চারা এইসব খাবার খুবই পছন্দ করে ওদের আমি প্রায় প্রায় বানিয়ে দিয়ে থাকি এগুলো এইসব খাবারগুলো তো আপনারা চাইলে এভাবে করে ট্রাই করে দেখবেন খুবই টেস্টি খাবারগুলো যদিও বাহিরে খাবারটা আমরা না কিনে খাই বাসা এভাবে করে খেলে বাহিরে তো এক পিস খেতে গেলেও ধরেন সত্তর আশি টাকা পরে কিন্তু এভাবে আমি মনে করি ছোট ছোট পিস করে খেলে এটা টেস্ট আরও বাড়িয়ে দেয় খুবই টেস্টি হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা তো আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম আর চুলাটাও ধরিয়ে দিলাম আর এই তো এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন এখানে আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি আর এখানে দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে আর একটু ক্রেসি হয় ভালো লাগে জিনিসটা তো আমার কর্নফ্লাওয়ার ছিল না আজ তাই আমি এখানে শুধু ময়দাটাই অ্যাড করেছি তাই এটা এটা দিয়ে অ্যাস করবো তারপরও খুবই ভালো হয়েছে খাবারগুলো খুবই টেস্টি হয়েছে বিকালের নাস্তা এক ধরনের নাস্তা তো প্রতিদিন বাচ্চারা খেতে চায় না তো এক এক দিন এক একটা আইটেম ওদের করে দিই তো ওরা এভাবে খায় আমার প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি এখানে আর এই তো এখানে আমি কিছু দিয়ে দিয়েছি আর বাকিটা পাশাপাশি করে দিয়ে দিচ্ছি এখানে এই তো দেখুন আপনারা সবই তো দেখালাম আর এখন এভাবে ধৈর্য সহকারে একটু ভাজতে হবে যেহেতু চিকেনটা কাঁচা আর এটা জালটা মিডিয়াম আঁচে দিয়ে তারপর এটা ভাজতে হবে আর বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে এটা বা ফার্মের মুরগি তো এটা বেশিক্ষণ লাগে না হতে মিডিয়াম আছে এটা একটু স্লো আর মানে জালে করলে জিনিসটা ভিতরে ভালো সফট জুসি হয় খুবই ভালো লাগে খেতে একটু ধৈর্য সরকার বানাইলে খুবই ভালো লাগে তো দেখুন কালারগুলো ভাজা হলে ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেব তো আমার এই যে একটু ঢেকে দিয়েছি আমি এটা এটা ব্রাউন কালার হলে আমি এই যে এই সাইডে দুটো আগে দিয়েছি দুটো হয়ে গিয়েছে তো এখন এগুলো এক সাইড থেকে তুলে নেবো আর বাকিগুলো উল্টে দিব তো আমার এই সেটে কয় পিস হয়ে গিয়েছে এই দু এই তিন পিস আমি আগে দিয়েছি আর এখানে আমি একটি ইয়ে নিয়েছি প্লেট নিয়েছি আর একটি টিস্যু দিয়ে নিয়েছি যেহেতু তেলটা চষে নেবে তেলটা তো আমাদের শরীরের জন্য হানিকর এই জন্য আমি একটু টিস্যুর উপরে রাখবো তেলগুলো যাতে সব চুষে নিয়ে নেয় তো আমার এখন চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে দেখুন বিকালের নাস্তাটা তো আমি একদিন চিকেন ফ্রাইগুলো বানিয়ে আপনাদের দেখাবো যেহেতু আজ এটা বিকালের নাস্তা আমার মনে যেরকম নিয়েছে আমি সেভাবেই করে দিয়েছি যেহেতু চিকেন আপনি যেরকম চান সেরকম করে খেলেই টেস্টি হয় আর আমি যেগুলো দিয়েছি দোকানের থেকে অনেক কিছু বেশি দিয়েছি যেহেতু বাচ্চাদের খাওয়াবো একটু ভালো করে খাওয়াবো বাহিরের খাবারগুলো তো মানে খাওয়াটাই ঠিক না তারপরে তো বাচ্চারা খুব পছন্দ করে যে দেখুন এখন যে কমপ্লিট হয়ে গিয়েছে তার লোকটা খুবই সুন্দর হয়েছে আর তাছাড়া খুবই টেস্টি হয়েছে এভাবে আপনারা খেয়ে দেখবেন আমি বলতে পারি যে খুবই মজার একটি খাবার বিকেলের নাস্তা ছোট বড় সবাই পছন্দ করবে তো এরকম করে বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুব পছন্দ করে ওরা খেয়ে নেয় তো দেখুন আপনারা একটু সস দিয়ে বাচ্চাদের খেতে দিব। আর আপনারা যারা যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তো প্লিজ ধৈর্য সরকার দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আপনাদের প্রতি আমার শ্রদ্ধা আর সালাম আর প্লিজ আপনারা আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন আর যারা নতুন নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদের তো আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ ও ভালোবাসা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এই তো আমরা এখন খেয়ে নিচ্ছি এখানে সস নিয়েছি আর হচ্ছে এই যে একটু ভেঙে দেখালাম যে ভিতরেরটা খুবই টেস্টি আর এটা খুবই খেতে খুবই সফট হয় খুবই ভালো লাগে তো আপনারা এভাবে ট্রাই করবেন দেখুন ধোঁয়া উঠছে খুবই টেস্টি একটি খাবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম